আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আঙ্কেল, আমার কিছু বলার আছে। বলতেই পারো, বলো। শান্ত নিঃশ্বাস ফেলে বলল, আঙ্কেল আপনার আমাকে পছন্দ নয় কেন? আমি দেখতে সুদর্শন ভদ্র আর আপনার মেয়েকে যথেষ্ট ভালোবাসি, তবুও কেন আমাকে পছন্দ হচ্ছে না? ময়নুল হক গম্ভীর গলায় বললেন, আমার তোমাকে পছন্দ না। কিন্তু কেন? ময়নুল হক উঠে দাঁড়ালেন, বোঝাই যাচ্ছে তিনি ভীষণ রেগে আছেন। তার রেগে যাবার একমাত্র কারণ নিঝুম তাকে মিথ্যে বলেছেন। মেয়েদের সাথে কখনো এমন সম্পর্ক রাখেননি যে মেয়েরা তার কাছ থেকে কথা লুকিয়ে রাখবে। সেখানে আদরের মেয়ে তাকে মিথ্যে কথা বলায় তিনি যথেষ্ট দুঃখ পেয়েছেন। কর্কশ গলায় বলে উঠলেন, আমি যখন বলেছি না তো না, আর কখনোই তুমি আমার মেয়ের সাথে দেখা করবে না। কথাটা বলেই তিনি ঘরের দিকে রওনা হলেন। শান্ত কিছু বলার জন্য উঠে দাঁড়ালো। নিঝুম দ্রুত তার হাত ধরে থামিয়ে বলল, প্লিজ চুপ থাকুন, বাবা যা বলছে তা আমার উপর রাগ করে বলছে। রাগ কমে গেলে আমি ঠান্ডা মাথায় তার সাথে কথা বলবো, দয়া করে কিছু বলে সমস্যা বাড়াবেন না। শান্ত কিছু বলল না, অস্থিরতায় কপালে ঘাম জমে যাচ্ছে। নিঝুম মাকে দেখেই চট করে শান্তর হাত ছেড়ে দিলেন। তাহমিনা বেগমের বিরক্ত লাগছে, এত সুন্দর একটা ছেলেকে কীভাবে না করে গেল নিঝুমের বাবা, ছেলেটাকে তার যথেষ্ট ভদ্র বলে মনে হচ্ছে। শান্ত সালাম জানিয়ে বের হয়ে গেল। তাহমিনা বেগমের বেশ খারাপ লাগলো, তিনি বলতে চাইলেন, রাতের খাবারটা খেয়ে যাও বাবা। মইনুল হক অন্ধকার ঘরে বসে আছেন। নিঝুম দরজার সামনে দাঁড়িয়ে বলল, বাবা আসবো? তিনি কোনো জবাব দিলেন না। নিঝুম তবুও ঘরে ঢুকলো, ঘরের বাতি জ্বালানো। বাবা চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে। নিঝুম বাবার সামনে চেয়ারটায় বসে পড়ল। ময়নুল হকের বই পড়ার খুব শখ। ঘরের এক কোণে বুক সেলফকে অনেক বই গোছানো আছে। নিঝুমের চোখ সেই দিকে। ময়নুল হক বলে উঠলেন, কিছু বলবে? সাথে সাথে নিঝুম কেঁদে উঠল। ময়নুল হক তৎক্ষণাৎ বলে উঠলেন, কাঁদবে না, তোমাদের দুই বোনের কারো কান্না সহ্য হয় না আমার। সরি বাবা। মিথ্যা বলে এখন সরি বলছো কেন? নিঝুম নাক টানলো। ময়নুল হকের রাগ লাগছে, মেয়েকে কান্না বন্ধ করতে বলছেন তবুও সে কেঁদে যাচ্ছে। তিনি বিরক্ত প্রকাশ করলেন। নিঝুম ফট করে বলে উঠল, তুমি এদিকটাকে কথা বলো, ওদিকটাকে আছো কেন? এদিক তাকাও, আমি আর কাঁদবো না। ময়নুল হক তাকালেন না, মেয়ের দিকে না তাকিয়েই তার রাগ পড়ে যাবে এটা তিনি চাইছেন না, চাইছেন রাগটা আরও বাড়াতে। নিঝুম উঠে এসে এদিকে তাকালো, একটু কাঁদতেই তার চোখ মুখ সব ফুলে গেছে। চোখে চশমা সামনে রেখেই বললেন, নাও এভাবেই কথা বলবো, তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। কেন পারবে না? কারণ আমি ভুল করেছি তাই। মানছো তাহলে, ভুল করছো? বাবা আমি সরি বলছি তো, রেগে থেকো না আর। আমায় মিথ্যা বলছো তুমি? আমি তো পুরোপুরি মিথ্যে বলিনি বাবা, তোমাকে আমি সত্যিটাও জানাতাম। কখন জানতে? সময় হলেই জানাতাম। আচ্ছা এখন তো জেনে গেছি, এখন কি বলবে? তুমি যা বলবে তাই হবে। আমি যার সাথে বলবো তাকে বিয়ে করবে? করব। তাহলে ওই ছেলেটার কি হবে, তাকে না তুমি ভালোবাসো? ভালোবাসি তো, কিন্তু তোমার চেয়ে বেশি না। মইনুল হকের রাগ এবার কমতে শুরু করলেন। নিঝুম একটু সামনে আসার পথে চেয়ারের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। মইনুল হক তড়িঘড়ি করে মেয়েকে ধরলেন, চশমা পরিয়ে বললেন, মা ব্যথা পেয়েছো? না ঠিক আছে। চশমা ছাড়া কে চলতে বলেছে তোমায়? বাবা ক্ষুধা লেগেছে, তুমি না খেলে আমিও খাবো না। বাবার রাগ এবার কমে গেছে, কিন্তু মেয়েকে তিনি বোঝাতে দিলেন না, হেঁটে বসার ঘরের দিকে গেলেন। নিঝুম স্বস্তির নিঃশ্বাস ফেলল। না তুই আমায় বল আহনাফ, ও এটা কি করে করতে পারে, মানে কিভাবে? ভালোবাসলাম এতদিন ধরে আমি, আর ও কিনা বলছে বাবার পছন্দে বিয়ে করবে, এসব আমি কিভাবে মেনে নেব বল, মেনে নেওয়া যায়? আহনাফ চিপস মুখে দিয়ে মাথা নেড়ে না বলল। গত দু ঘন্টা ধরে সে এই কাজটাই করে যাচ্ছে মনোযোগ দিয়ে, একটাই কাজ, শান্ত যা বলছে তাতেই মাথা দুলে হাঁ বলা। আসল কাহিনী এখন অবধি সে জানে না, তবে আন্দাজ করতে পারছে, কিছু কিছু শান্তর কথা বুঝতে পারছে। শান্ত প্লেটটা ধপ করে রেখে বলল, ওর বাবা আমায় বলে তোমাকে আমার পছন্দ না, আজব তার পছন্দ অপছন্দে আমি কি করব, বিয়ে করব তার মেয়েকে, তার সাথে কি আমি সংসার করব? আহনাব দীর্ঘশ্বাস ফেলল। শান্ত বোধ হয় সত্যি এবার পাগল হয়ে যাবে, ঠান্ডা মাথায় একে কথাটা বোঝানো উচিত। আহনাব বলে উঠল, শোন শান্ত, সংসার তুই নিজুমের সাথেই করবি,
কিন্তু এতগুলো বছর সে যে নিজমের দেখাশোনা করল তার কি দায়িত্ব নেই? কথাটা বুঝতে সময় লাগলো না শান্তর, নিজের ভুলটা সহজেই বুঝতে পারল। ভুল বোঝার পর এবার চুপ হয়ে গেল। মাথা গরম হয়ে থাকার কারণে অনুচিত কথা বলে ফেলেছে সে, এটা ঠিক হচ্ছে না। তাই বলে এত সহজে নিঝুমকে ছেড়ে দেবে, সেটাও হতে দেবে না। মুখ ঘুরিয়ে বসে বলল সে। আহনাব স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণের জন্য মাথা ঠান্ডা থাকবে তার, কিন্তু তার হলো কই, ফোনের ওপর ফোন বেজেই যাচ্ছে। শান্তকে বলল, অনেকক্ষণ ধরে ফোনটা বাজছে, এবার ধর। ওর সাথে কথা বলার কোনো ইচ্ছাই নেই আমার, কথা বলতে এখন রাগ লাগছে। আহনাব ফোনের দিকে তাকালো, বাঁচতে বাঁচতে ফোনটা বন্ধ হয়ে গেল, আবারও শুরু হলো বাজা। আহনাব উঠে দাঁড়ালো, তার ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে, পারছে না। অমি আর মিনিকে দেখে মনে হচ্ছে সবচেয়ে সুখে আছে ওরা দুজন, কি সুন্দর সোফায় বসে ঘুমাচ্ছে, কেউ নেই ওদের বিরক্ত করার জন্য, জীবনে কোনো সমস্যা নেই, এই খাচ্ছে আর ঘুমাচ্ছে। ঘরের কলিং বেল বাজছে, একদিকে কলিং বেল আর একদিকে ফোন। আহনাবের এবার অসহ্য লাগছে, দরজা খুলতে খুলতে বলল, ফোনটা ধর শান্ত। শান্ত জোর গলায় বলল, ধরবো না ফোন, ওর সাথে কোনো সম্পর্ক নেই আমার। দরজার কাছে দাঁড়ানো নিঝুম ফোনটা হাতে রেখে বলল, কি বললেন আপনি, কোনো সম্পর্ক নেই? তুমি এখানে কি করছো? দেখতে এলাম আপনাকে, কতটা মন ভাঙলো আপনার। তোমার আজে বাজে কথা শোনার কোনো ইচ্ছে নেই, যাও বাসায় যাও। আহনাব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বাসায় চলে যাচ্ছি। দুজনেই একসাথে বলে উঠল, না কোথাও যাবেন না। আহনাব আবারও দীর্ঘশ্বাস ফেলল, তার মাথা এবার নিশ্চিত খারাপ হয়ে যাবে। মুখোমুখি বসে আছে দুজন। নিঝুম বলে উঠল, এতগুলো কল করলাম ধরলেন না কেন? এভাবে তুমি কেন এসেছো, চলে যাও। কি না, যাবো না, কথা বলবো। কথা বলবে তখনই তো বললে বিয়ে করলে বাবার পছন্দ করব, তো যাও বিয়ে করো। নিঝুম চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে আছে। আহনাব ইশারা করে বলছে পাত্তা না দিতে। নিঝুম ঠান্ডা গলায় বলল, অশান্ত কথাটা বোঝার চেষ্টা করো না, আমি বাবাকে কথাটা এজন্য বলেছি যাতে তার রাগ কমে যায়। কমে গেছে রাগ? পুরোপুরি কমেনি, কিছুটা। তো রাগ কমার পর কি করবে? আপনার কথা বলবো। বাহ, তুমি বললেই যেন তিনি মেনে যাবে। নেগেটিভ চিন্তা ভাবনা এক সাইডে রাখুন। আমাকে তোমার বাবার পছন্দ হয়নি, একদম হয়নি, জানো সেটা? পছন্দ অপছন্দের একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে অশান্ত, সেদিন পছন্দ হয়নি, কাল হয়ে যাবে। আপনাকেও তো আমার শুরুতে পছন্দ ছিল না, এখন তো বেশ পছন্দ। কি আহনাব আপনি বলুন। আহনাব মাথা দোলালো, শান্ত কোনো কথা বলল না। নিঝুম বলে উঠল, আমি বলেছি বাবার পছন্দে বিয়ে করব, তো আপনিও বাবার পছন্দে পাত্র হবার জন্য প্রস্তুত হন। তোমার বাবার কেমন ছেলে পছন্দ? এই ভদ্র, শান্ত, ঠান্ডা স্বভাবের মানুষ, একদম আমার বাবার মতো। হ্যাঁ, তোমার বাবাও ঠান্ডা গলায় আমাকে রিজেক্ট করে দিছে। নিঝুম দীর্ঘশ্বাস ফেলল, শান্তকে কোনোভাবেই বোঝানো যাবে বলে মনে হচ্ছে না। আহনাব দাঁড়িয়ে উঠল, বলল, আমি চলে যাচ্ছি। শান্ত এক ধমকে তাকে বসিয়ে দিল। নিঝুম আহনাবের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, আহনাব একটু বুঝিয়ে বলুন না শান্তকে, জানেন আমার বাবার পছন্দ হলো আপনার মতো ছেলে, একটু আপনার মতো তৈরি করুন না এই অশান্তকে, কিছুদিনের জন্য হলেই হবে। শান্ত খিটখিটে মেজাজে বলল, এর চেয়ে ভালো তুমি আহনাবকে নিয়ে যাও। নিঝুম চট করে বলে উঠল, চয়েস তো খারাপ না। শান্ত চুপ হয়ে গেল, ঠোঁট কামড়ে ধরে আহনাবের দিকে তাকিয়ে বলল, তুই আমার বাসা থেকে বের হ। নিঝুম মিটমিটিয়ে হাসছে। আহনাব উঠে দাঁড়িয়ে বলল, কখন থেকে বলছি চলে যাব চলে যাব, হাটকে তো তুই রাখলি, বলেই হনহন করে বেরিয়ে গেল। নিঝুম হাসছে, শান্ত দাঁড়িয়ে বলল, এসো না, হাসার কিছু ঘটেনি। অশান্ত এবার রাগটা ছাড়ুন তো, আর কত রেগে থাকবেন? বলছো রাখবো না, তোমার বাবা আমায় পছন্দ করেনি, কথাটা বুঝতে পারছো তুমি? আমার মাঝে অপছন্দের কি ছিল তুমি বলো। আরে ভাই, কতবার এক কথা বলবেন আপনি। বাহ, এখনই ভাই ডাকছো, কয়েক বছর পর নিশ্চিত তোমার বাচ্চাদের মামা বানিয়ে ফেলবে। শান্তর কথা শুনে নিঝুম ফট করে হেসে ফেলল, শান্তর মাথা পুরোপুরি গেছে। শান্ত হতভম্ব হয়ে নিজের রুমে চলে গেল, সবাই মজা করছে তাকে নিয়ে। নিঝুম চেঁচিয়ে বলল, আমি চলে যাচ্ছি, রাগ কমে গেলে ফোন করবেন।
আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।